এই যে আমি এলুম, মনটা বড় উদাস উদাস। তবে গোপন কথাটা বলার এখন সময় এসেছে। তার আগে পুরো অ্যাটমসফিয়ারটা ঠিক করে নি, জমিয়ে দিচ্ছি বুঝলে, চেষ্টার ত্রুটি রাখছি। কি বললেন, কিসের চেষ্টা? সে দেখবেন পরে, এখন ফাঁস করছি না কিছুতে। চিন্তার কোনো কারণ নেই, এবারে একেবারে আনকড়া নতুন জিনিস, পকেটে একটা এক্সট্রা রুমাল রাখতে ভুলবেন না, মনে থাকে যেন এবারে অসাধ্য সাধন করবই, তবে গণতান্ত্রিক ভাবে। কি বললেন, বাংলার জিনিস? আই মাস্ট সে ভেরি চিপ। তাছাড়া এদের ইংরেজি উচ্চারণের কথা না বলাই ভালো। মেকআপটা ঠিক করে এসে দেখছি কি করা যায়। এমন কিছু করতে হবে যাতে এরা দেশের সংস্কৃতি চুলোয় না দিতে পারে। আরে জাতীয় জিনিসের আবেগ কি আর বিলেতি ছটপটালিতে পাওয়া যায়? হার্ট ডিজিজ, ইনস্যানিটি, কম্পাউন্ড ফ্র্যাকচার, অ্যাম্বুলেন্সে ভরসা, আর তাতেও না হলে আমার আরো বড় ওষুধ জানা আছে, বললেই লিখে দিতে পারি। এবার দেখবেন কেমন সবাইকে মাত করে দিই। পাক্কা 30 বছরের সাধনা বলে কথা, কোনো বাধা এবার সহ্য করব না। নগদ 20,000 টাকা ডোনেশন দিয়েছি গুনে গুনে, এবার সব কটাকে দেখে নেবার পালা। ঝুন্টু ঝুন্টু, ঠিক বলেছো দাদু, আমি রেডি। তুমি যখন বলবে তখনই আমি শুরু করব। এখনো আরম্ভ করেন না, আপনার কাম না থাকু, আমার কাম আছে। আমার প্রস্তাবটাই আগে শুনেন তাইলে। আহা, তাই বলে কর্তব্য তো একটা আছে, সবে তো শুরু। এদের এখন দারুণ রকম ভাবে তাকিয়ে দিতে হবে শুধু। আমার কথায় কি আসে যায় বলুন তো, এ হলো বড় লোকের কারবার, এরপরে যে কি হবে কে জানে। আসলে কি জানেন, এই সবই হলো বারো ভূতের কাণ্ড।